নমস্কার। হারানো আসরের একটি নতুন গল্পে আমাদের সকল শ্রোতা বন্ধুকে জানাই স্বাগত। এতদিন আমরা শিষ্যেন্দু মুখোপাধ্যায়ের গল্প শুনছিলাম, তো চলুন একটু স্বাদ বদল করা যাক। আজকে আমরা শুনব বুদ্ধদেব গুহ রচিত গল্প খেলনা। শেষের বাসটি চলে গেল ইম্ফলের দিকে। চৈতি বারান্দায় দাঁড়িয়ে জানলা দিয়ে একবার দেখল, দেওয়ালে ঝোলানো আয়নায় মুখটি একবার দেখল, আলতো করে মুখে একটু পাউডারের প্রলেপ বুলল, তারপর কোণে দেখা আলোয় বড় করে দগদগে একটি সিঁদুরের টিপ পড়ল। রুদ্র ওদের বাড়ির লাগোয়া ব্যাচেলার্স মেসে তাস খেলতে গেছে, সেখানে তক্তপোষের ওপর ঝুঁকে পড়ে বসে ওরা নিশ্চয়ই তাস খেলছে। কাপের পর কাপ চা খাচ্ছে, সিগারেটের পর সিগারেট খাচ্ছে, ঘরটিকে হয়তো এতক্ষণে আস্তাকুর করে তুলেছে। ছেলে মাত্রই নোংরা, তার উপর অতজন কম বয়সী ছেলে যদি একসঙ্গে থাকে। আজ শনিবার, মনে পড়ল চৈতির, মনে যে এখনো পরে এটাই আশ্চর্য। এই বার্মা সীমান্তের অজ্ঞাত শেষ গ্রাম মোর, তাতে ক্যালেন্ডারের কি বা দাম। পুরকায়স্থ কোম্পানির চাকরি করে রুদ্র, পাশের মেসের সকলেই তাই করে, জঙ্গল থেকে কাঠ কাটায়, হাতি দিয়ে বইয়ে আনে, মোরের চেরাই কলে কাঠ কাটা হয়, তারপর লরি বোঝাই হয়ে সেটি চালান যায় প্যালেল হয়ে ইম্ফল। চৈতি এখন সকাল সন্ধে রান্না করে, তারপর সন্ধ্যের পরপরই খেয়ে দিয়ে একেবারে ঘুম দেয়। বিয়ের পরপর বেশ লাগত এমন নিরালা নির্জন জায়গা, সমাজ নেই, লৌকিকতা নেই, শুধু পাখির ডাক, বাঘের ডাক আর অবিচ্ছিন্ন অবকাশ, আর নিজের স্বাধীনতার সংসারে নানা রকম মজাও ছিল। তখন ভারত বার্মা চেকপোস্টের সকলের সঙ্গে সকলের ভাব। দিব্যি সেই নোম্যান্স রিভারটির উপরে সাঁকো পেরিয়ে বার্মার গ্রাম তুমতে চলে যেত। স্বচ্ছ রঙিন নাইলনের জামা পরা বর্মী মেয়েদের সঙ্গে ইশারায় কথা বলত, ওরা ফানুষের মতো হাসিতে ফুলে ফুলে উঠত, ফুলের মতো মুখে ওরা মুখরা হয়ে উঠত। কাঠের প্যাগোডাতে গিয়ে মাঝে মাঝে বেরিয়েও আসত, তারপর ভারতের এলাকায় ফেরার পথে পাঞ্জাবি ব্যবসাদারের দোকান থেকে সস্তায় টুকিটাকি কিনেও ফিরত। না পাসপোর্ট, না ভিসা, তখন এত কড়াকড়ি ছিল না। যদিও কয়েক বছর আগের দিনগুলি বড় ভালো ছিল সব দিক দিয়েই, এখন আর কোনো মজা নেই। চৈতির জীবনের সব মজাই যেন কেমন নিমিষের মধ্যে শেষ হয়ে গেছে। রুদ্র যে মাইনে পায় তাতে কোনো মজার খেলনা তৈরি করে কেমন যেন সাহসে কুলোয় না, ওরা খালি ঘুমোয়। ঘুম ভেঙে ওঠে, খায়, রোজকার কাজ করে, আবার ঘুমোয়। চৈতি অনেকবার হাবে ভাবে বুঝিয়েছে, কিন্তু রুদ্র খেলনা একেবারেই পছন্দ করে না, খেলাও না। মাঝে মাঝে বড় ক্লান্তি লাগে চৈতির, খারাপও লাগে, খুব খারাপ। প্রথম যেদিন রমাপিসির সঙ্গে এখানে বেড়াতে আসে ওরা, ওই পাহাড়ের উপরের মোড়ের ডাংবাংলোতে সেদিন রাতে ছিল। পিসেমশের গাড়ির পেট্রোল ট্যাঙ্ক ফুটো হয়ে গেছিল সেদিন, তাই পিসেমশের সহপাঠী পুরকায়স্থ সাহেবের কর্মচারী রুদ্র চ্যাটার্জির ডাক পড়েছিল তখন সে বাংলোয়। সেদিনও এমনই কোণে দেখা আলো ছিল আকাশে, খাকি শর্টস পরনে এবং খাকি হাফ শার্ট গায়ে। চটপটে সপ্রতিভ স্বাস্থ্যবান রুদ্র বাংলোর বারান্দার সামনে এসে দাঁড়িয়েছিল। পাহাড়ের পটভূমিতে সেই শেষ বেলায় কি যে দেখেছিল তা জানে না চৈতি, কিন্তু মুখে কিছুই বলতে পারেনি।
শুধু ওর হৃদয়টি একটি ঝিনুক ঝিঁঝির মতো ঝুমুর ঝুমুর করে বেজেছিল। তারপর যা হবার তাই হয়েছিল। ইম্ফলে বেড়াতে আসা কলকাতার মেয়ে এই মোড়ের বাংলোয় মরতে চেয়েছিল, মরে গেছিল, তাকে কেউ বাঁচাতে পারেনি। এখন সূর্য ডুবে গেছে, সেপ্টেম্বর মাস, সারাদিন নীল আকাশে সোনালি রোদ সাঁতার কেটে কেটে বিকেলে হাঁপিয়ে বেড়ায়। ঝুরঝুর করে সজনে পাতায় দোল দিয়ে খুব সুন্দরভাবে হাওয়া বয়। গেটের কাছে আমলকি গাছটা সারাদিন মুচুর মুচুর করে পাতা ঝরায়। শেষ বিকেলে দাঁড়কাকটা চ্যাগারের ওপর বসে বসে শুদ্ধ গাতে কা 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 এমন করেই গান গায়। মণিপুরী মেয়েরা খোলের তালে তালে বাড়ির উঠোনে উঠোনে ওং চলুম কিংবা থইবি খাম্বার নাচ নাচে। ওদের গানের সুর দেখতে দেখতে কার্তিক মাসের কুয়াশার মতো সন্ধ্যের পর সমস্ত মোড়ের আকাশ বাতাস যেন ভরে ওঠে। সুরের সুরেলা চাঁদোয়ার মতো মোড়ের আকাশে ওদের গান আর খোলের শব্দ কেবল যেন ভেসে বেড়ায়, দুলতে থাকে, বেশ লাগে। ময়দা মাখতে মাখতে কি প্রেশার কুকারে মাংস চড়িয়ে চৈতি শুধু কলকাতার জীবনের কথা কেমন যেন বসে বসে ভুলে যায়। ভুলে যায় যে ইচ্ছে করলে ও আজকে বালিগঞ্জ পাড়ায় কোনো এক্সিকিউটিভের স্ত্রী হতে পারত। এই সময় আলো ঝলমল রাসবিহারী এভিনিউতে ছোকরা চাকরকে সঙ্গে নিয়ে স্লিভলেস ব্লাউজ পরে শপিংয়ে বেরোতে পারত। এখন ওর মনে হয় ও যেন বরাবর এই মোড়েতেই ছিল, মোড়েতেই ও বড় হয়েছে, মোড়েতেই তাই ওর মরণ হবে। এমন সময় ঝড়ের বেগে রুদ্র ঘরে ঢুকেই বলল, আকাশের দিকে তাকিয়ে কি ভাবছিলে, খাবার দাবার কিছু আছে? চৈতি হেসে বলে, দাঁড়াও একটু বসো ইজি চেয়ারে, এক্ষুনি আনছি। ওসব বসা টসার সময় নেই আমার, এক্ষুনি যেতে হবে। কোথায় যাবে? তা দিয়ে তোমার নিশ্চয় দরকার নেই? দরকার নেই? না দরকার নেই, যাচ্ছি যাচ্ছি আমি আমাদের ব্যাডমিন্টন ক্লাবে, মিটিং আছে। চৈতি মুখ নামিয়ে বলল, বেশ। অল্পক্ষণের মধ্যে জামা কাপড় বদলে রুদ্র বেরিয়ে গেল। যাবার সময় বলে গেল, আমার জন্য আবার বসে থেকো না খাবার নিয়ে, ওসব প্রেম ট্রেম দেখাবার জন্য, বলেই বেরিয়ে গেল। চৈতি নিজের মনে বিড়বিড় করে বলল, প্রেম আমার আর নেই। চৈতি জানে রুদ্র কোথায় গেল এখন। প্যালেলের রাস্তায় কিছু দূর গিয়ে ডান দিকে জঙ্গলের মধ্যে একটি শুঁড়িখানা আছে। ওর মণিপুরী ঠিকে ঝিয়ের কাছে সব শুনেছে চৈতি, বাঁশের বেড়া দেওয়া ঘর, মোষের শিঙের মতো বিনুনি বাঁধা মোটা সোটা খাসিয়া মেয়ে আছে দুটো, তাদের দেখতেও নাকি মোষের মতো, তাছাড়া বর্মিমিও আছে একটি। রুদ্ররা সবাই সেখানে যায়, সস্তায় দেশি মদ খায়, মেয়েগুলোর সঙ্গে কি না করে তা সব জানে চৈতি। ভাবতেও পারে না, ভাবলে ওর গা বমি বমি হয়ে ওঠে। এই জঙ্গলে এসে বোধহয় হেরে গেছে চৈতি, যে জঙ্গল পাহাড়কে ভালোবেসে ও একদিন এখানে এসেছিল, সেই জঙ্গল পাহাড়ই ওকে হারিয়ে দিয়েছে। ওর ঘরের মানুষকেও বেঁধে রাখতে পারেনি, রুদ্রকে নতুন কিছু দেবার মতো কিছু আর বাকি নেই চৈতির। ও নিঃশেষে ফুরিয়ে গেছে। ওরা যদি দুজনে মিলে একটি হাসি খুশি গাবলু গুবলু ঝুমঝুমি বানাত, তবে হয়তো এমন হতো না, তবে হয়তো এমনই সব সন্ধেবেলায় ওরা বসে বসে সেই ঝুমঝুমি বাজাত, তাকে নাড়াতো চাড়াতো, তার কথা বলা, তার চোখ চাওয়া নিয়ে আলোচনা করত।
কিন্তু একা একা তো চৈতি কিছুই করতে পারে না, একলা একলা তো আর কেউ খেলনা করাতে পারে না, তাই না? মাঝে মাঝেও মনস্থির করে ফেলে, ভাবে পরদিনই ভোরের বাসে ফিরে যাবে ইম্ফল, সেখান থেকে কলকাতা। যাবে না তো কি? এখনও কি সেই শরৎচন্দ্রের যুগে আছে, নাকি ও এখন কাঁদতে বসবে? কান্নাকাটি নয়, ঝগড়াঝাটিও নয়, সোজা বেরিয়ে যাওয়া, এক বস্ত্রে এই বাড়ি থেকে সোজা বেরিয়ে যাওয়া। কিন্তু পারল কই? ভাবল তো কত দিন, যখনই ভোরবেলা ঘুম ভেঙেছে দেখেছে অসহায়ের মতো রুদ্র পাশে শুয়ে আছে, তার কোমরের উপর দিয়ে ডান হাতটি মেলে দিয়েছে। রুদ্রের লজ্জা নেই, ভয় নেই, গ্লানি নেই, কিচ্ছু নেই। তবু রুদ্রর হাত ঠেলে সরিয়ে দিয়ে চৈতি উঠে দাঁড়িয়েছে। দাঁড়াতেই ভোরের মিষ্টি হাওয়া সবটা এসে গায়ে লেগেছে। সকালের শুকতারাটি স্নিগ্ধ নীলাভ দুতিতে রঙ্গনের ডালে চুলবুল করে উঠেছে। ও সব ভুলে গেছে, শুধু মনে হয়েছে রুদ্র এখনই বেরিয়ে যাবে কাজে। বেচারা কত মাইল পথ পায়ে হেঁটে হাতির পিঠে যাবে কে জানে। সব রাগ ভুলে গিয়ে তাড়াতাড়ি চায়ের জল বসাতে গেছে চৈতি। কিন্তু আর নয়, আজও সত্যি সত্যি প্রতিজ্ঞা করে ফেলল যে আর নয়। লজ্জাহীনেরও লজ্জা আছে, সেই লজ্জার সীমাও তার পেরোনো হয়ে গেছে। আজ একটা হেস্তনেস্ত করবেই সে। হেস্তনেস্ত মানে চেঁচামেচি নয়, কাল ভোরের প্রথম বাসে চলে যাওয়া। কোনো বন্ধন নেই চৈতির রুদ্রর সঙ্গে। একদিন মা বাবার সঙ্গে যেমন ঝগড়া করে রুদ্রর হাত ধরে চলে এসেছিল এই পাহাড় জঙ্গলে, আজ আবার রুদ্রর সঙ্গে ঝগড়া করে মা বাবার কাছেই ফিরে যাবে। মা বাবার কাছে আবার লজ্জা কিসের? কিন্তু সত্যি কি লজ্জা নেই? মাকে সে কি করে বলবে যে যাকে ভালোবেসে সে মা বাবাকে দুঃখ দিয়ে এই বর্মা সীমান্তে এসে অতি দিন জীবনযাপন করেছে? সেই রুদ্রই তাদের সুগন্ধে চৈতিকে সাজবেলাতে একা ঘরে রেখে মশির মতো চেহারার দুটি পাহাড়ি মেয়েদের সঙ্গে সময় কাটাতে যায়? এই কথা কি করে কি করে কোন মুখে বলবে সে? না 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 না, তার চিং ফলে গিয়ে একটা একটা লেকে ডুবে মরবে সে, নইলে মরে ডাক বাংলো থেকে নিচের পিচের রাস্তায় সে একেবারে ঝাঁপ দেবে। যাই করুক, কাল সকালে ওকে কিছু একটা করতেই হবে। রাত কত হয়ে গেছে জানে না চৈতি। বাইরের ফিকে জ্যোৎস্নাও ওর মতো খেলনাহীন একাকিত্বে, সেও বেদনাতুর স্তব্ধ হয়ে রয়েছে। প্রহরে প্রহরে শেয়াল ডাকছে, আর নিঝুম নদীর পাশে পাশে মাঝে মাঝে একটা হায়না হা 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 করে ওর ব্যথার বুক কাঁপিয়েছে। ছেলেদের মেসের কমন পেট ভালুকের বাচ্চাটি মাঝে মাঝে হয়তো কুক 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 করে উঠছে, ওর বোধহয় ভয় করছে কিংবা জ্বর আসছে, একেবারে চৈতির মতোই। চেয়ারে বসে বসেই চৈতি ঘুমিয়ে পড়েছিল। ঝিঁঝিগুলো ঝিঁঝির ঝিঁঝির করে বাইরে বসে ওকে পাহারা দিচ্ছিল। এমন সময় দরজার হঠাৎ ধাক্কা শুনে চৈতির ঘুম ভেঙে গেল, এবং সঙ্গে সঙ্গে দরজার পাশের খোলা জানলা দিয়ে টর্চের তীব্র এক ঝলক আলো ওর মুখে এসে পড়ল। ধর্মরে উঠে দাঁড়িয়ে চৈতি ভীষণ ভয় পেল। অত ভয় ওখানে এসে এর আগে কোনো দিনও পায়নি। চৈতি কথা বলতে পারল না। এমন সময় রুদ্র জড়ানো জড়ানো গলায় বলল, দরজাটা খোলো। ও দরজা খুলে রুদ্রর বুকে আঁচড়ে পড়ে ফুলে ফুলে কাঁদতে লাগল। প্রথমে ও যে ডাকাতের হাতে পড়েনি এ ভেবেই চৈতির আনন্দ হয়েছিল। পরক্ষণই ও যে ডাকাতের হাতেই পড়েছে
এটা জেনে ওর কান্না পেয়ে গেল। ও ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো রুদ্রর বুকে মুখ রেখে। রুদ্র ওকে সবল হাতে ধরে ওর সামনে দাঁড় করালো, তারপর টর্চের আলোটা আবার চৈতির মুখের সামনে ধরল। রুদ্র দেখল চৈতির দু চোখে জল আর গাল বেদ হারা নেমেছে। টর্চটা খাটে ছুঁড়ে ফেলে রুদ্র চৈতিকে এমন জোরে জড়িয়ে ধরল যে চৈতির মনে হলো ওকে রুদ্র আজ গুঁড়িয়ে ফেলবে, ফুরিয়ে যাওয়া একটা দেশলাই বাক্সের মতো ওকে আজ ভেঙে চুরমার করে ফেলবে। চৈতির সবকটি আগুন জ্বালানো কাঠি আজকে বুঝি শেষ হয়ে গেছে, ও ফাঁকা, একটা ফাঁকা দেশলাই। কি করছো, কি করছো, আমার লাগছে যে তার চেয়ে একবারে একেবারে মেরে ফেলো আমাকে। রুদ্র তাকে ঝাঁকুনি দিয়ে ছেড়ে দিয়ে বলল, খেতে দাও, আমার আমার ভীষণ খিদে পেয়েছে। আশ্চর্য, তবু সে কাঁপা কাঁপা হাতে রুদ্রর জন্য খাবার পারল এবং খেতে বসার জায়গা করে দিল। রুদ্র হাত মুখ ধুয়ে এসে খেতে বসে বলল, তোমার? আমি খাবো না। তোমার ঘাড় খাবে? ভদ্রভাবে কথা বলো, কথা যেভাবেই বলি না কেন তোমায় আজকে খেতেই হবে। অর্ডার? হ্যাঁ অর্ডার। এই বলে রুদ্র জোর করে চৈতিকে পাশে টেনে বসালো। নিজে হাতে এক গড়াস ভাত মাংসের ঝোল দিয়ে মেখে চৈতির মুখে তুলে দিয়ে বলল, খাও। কথা না বলে ও লক্ষ্মী মেয়ের মতো নিঃশব্দে খেতে লাগল। তখন ওর চোখ ছল ছল করছে, ওর চোখ বেয়ে কেবলমাত্র জল গড়াচ্ছে। রুদ্রর কি মনে হলো যে সেই জানে। রুদ্র জড়িয়ে জড়িয়ে বলল, তুমি কি আমার উপর রাগ করেছ? চৈতি বলল, আমি কি তোমার উপর রাগ করতে পারি? আমি তো তোমার তোমার খেলনা ছাড়া আর কিছুই নই। আমাকে কি তুমি মানুষ বলে আদৌ মনে করো? রুদ্র খাওয়া থামিয়ে চৈতির মুখের দিকে চেয়ে রইল অনেকক্ষণ, তারপর চোখ বড় বড় করে বলল, আয় শোনো। চৈতি ভাত মুখি বলল, কি? রুদ্র বলল, বলছি আগে মুখের ভাতটা খেয়ে নাও। চৈতি তাড়াতাড়ি ভাত গিলে ফেলে বলল, বলো কি? রুদ্র একটু মুখে ওর ভেজা গালে একটা সশব্দ অভদ্র চুমু খেয়ে বলল, আমরা না আজকে একটা খেলনা গড়ব। চৈতির ভেজা চোখ আগুন হয়ে জ্বলে উঠল, ও বলল, পৃথুক? রুদ্র বলল, সত্যি, মিথ্যে কথা না, সত্যি। কাঁদতে কাঁদতে চৈতি ফিক করে হেসে উঠল, বলল, আমি বিশ্বাস করি না, একদম বিশ্বাস করি না। প্রত্যয় ভরা গলায় রুদ্র বলল, বিশ্বাস করো না? আচ্ছা তাহলে এবার তাড়াতাড়ি খেয়ে নাও দেখি। কিন্তু আর খেতে পারল না, থর থর করে ওর সমস্ত শরীর কাঁপতে লাগলো। ও ভাবতে পারছিল না যে ওরা দুজনে সত্যি সত্যি ওরা দুজনে আজকে খেলনা করবে, ওদের দুজনের খেলনা। ও বলল, তুমি আমার ভাগেরটা খাও। বলেই মাংসের বাটিটা উপর করে রুদ্রের পাতে ঢেলে দিল। রুদ্র বলল, এখনো খেলনার শখ গেল না বুঝি, তুমি একটা কচি খুকি। রুদ্র রুক্ষ চোখে ওর বিলপ চোখ মেলে চৈতি বলল, তুমি তুমি কিন্তু ভীষণ অসভ্য। বলেই খাবার ছেড়ে উঠে গিয়ে হাত ধুয়ে এক আনন্দিত অস্থিরতায় বিছানায় ঝাঁপিয়ে পড়ে দুহাত দিয়ে একটা বেচারি বালিশকে আশ্লেষে আঁকড়ে
দুজনেই শুয়ে পড়ল। রুদ্র খাওয়া শেষ করে উঠে লণ্ঠনের শিখাটি কমিয়ে দিয়ে খাটে বসে একটি সিগারেট ধরাল। ফস করে দেশলাইটি জ্বালল। হলুদ লালে মেশা আগুনের অসংখ্য আঙুলগুলি দেওয়ালে দেওয়ালে যেন কথা কলি নেচে গেল। যদি মুখ ফিরিয়ে সে আগুনের দিকে চাইল, ওর চমকিত চাতক মনের চোখের সামনে সাড়ে সাড়ে শত শত নীল দেশলাইয়ের সেই দেওয়ালিগুলো দারুণ দম্ভে দপদপিয়ে উঠল। চৈতির মাথার মধ্যে ছোটবেলার মিষ্টি ভাবনাগুলো ঝিনুক ঝিঁঝির ঝুনঝুনির মতো কোনো অদৃশ্য সেতারের ঝালায় কেমন যেন ঝরে যেতে লাগলো। ললিপপ, লাল নীল দেশলাই, খেলনা, শিউলি ফুলের গন্ধ, মার চোখের চাউনি, সব সব একে একে সারিয়ে সারিয়ে ওর মাথায় ভিড় করে এলো। চৈতির মনে হল এই শারদরাতে শুয়ে শুয়ে ও কোনো স্নিগ্ধ সুগন্ধি স্বপ্ন দেখছে। রুদ্র হ্যারিকেনটা নিবিয়ে দিল। এক দলা নরম তুলতুলে সাদা বিড়ালের মতো শরতের জ্যোৎস্না আমলকি গাছের ডাল বেয়ে জানলা গোলে সব যেন ঝুপঝুপিয়ে খাটে নেমে আসলো। টিনের চালে চৈতি শিশির পড়ার শব্দ শুনতে পেল। টুপ টুপ টুপ। পাশে শুয়ে রুদ্র যেন কি একটা বলতে যাচ্ছিল তাকে। ও ঠোঁটে আঙুল ছুঁয়ে চৈতি ফিস ফিস করে বলল, এখন না, চুপ চুপ চুপ।